ওম শ্রী গুরুজয়। স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব। স্বামীজি ধর্মের রহস্য সম্পর্কে বা ব্যবহারিক ধর্ম সম্পর্কে যা বলেছিলেন, তাই আজকে আমাদের এই ভিডিওর আলোচ্য বিষয়। তবে আমাদের খেয়াল রাখতে হবে, এই আলোচনা যেন শুধু আলোচনা হয়েই না থেকে যায়, এই আলোচনা যেন আমরা ব্যবহারিক জীবনেও পালন করতে পারি, না হলে এই আলোচনা সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়। স্বামীজি বলেছিলেন, ধর্মের রহস্য তত্ত্বকথায় নয়, আচরণে। সৎ হওয়া এবং সৎ কাজ করা, তার মধ্যেই সমস্ত ধর্ম। যে প্রভু প্রভু বলে চিৎকার করে সে নয়, যে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী কাজ করে সেই ঠিক ঠিক ধার্মিক। নীতিপরায়ণ ও সাহসী হও, হৃদয় যেন সম্পূর্ণ শুদ্ধ থাকে। সম্পূর্ণ নীতিপরায়ণ ও সাহসী হও, প্রাণের ভয় পর্যন্ত রাখিও না, ধর্মের মতামত লইয়া মাথা বকাইও না। কাপুরুষেরাই পাপ করিয়া থাকে, বীর কখনো পাপ করে না, মনে পর্যন্ত পাপ চিন্তা আসিতে দেয় না। তুমি যদি সত্যি পবিত্র হও, তাহলে তুমি অপবিত্র দেখবে কি করে? কারণ ভেতরে যা থাকে তাই থাকে বাইরে। আমাদের নিজেদের ভিতরেই অপবিত্রতা না থাকলে আমরা কখনো বাইরে অপবিত্রতা দেখতে পারি না। এটি বেদান্তের একটি ব্যবহারিক দিক, এবং আমি আশা করি আমরা সকলেই এটি জীবনে রূপায়িত করতে চেষ্টা করব। পরোপকারী ধর্ম পরপীড়নই পাপ, শক্তি ও সাহসিকতাই ধর্ম, দুর্বলতা ও কাপুরুষতাই পাপ, স্বাধীনতাই ধর্ম পরাধীনতাই পাপ, অপরকে ভালোবাসাই ধর্ম অপরকে ঘৃণা করাই পাপ, ঈশ্বরে ও নিজ আত্মাতে বিশ্বাসী ধর্ম সন্দেহই পাপ, অভেদ দর্শনী ধর্ম ভেদ দর্শনী পাপ, সব রকম শুভ ভাবের সব রকম নৈতিক মঙ্গলের মূল মন্ত্র আমি নয় তুমি। কে ভাবতে যায় স্বর্গ নরক আছে কিনা, কে ভাবতে যায় আমার আত্মা আছে কিনা, কে ভাবতে যায় কোনো অপরিণামী অপরিবর্তনীয় সত্তা আছে কিনা। এই সংসার সামনে পড়ে আছে, যা মহাদুঃখে পরিপূর্ণ। বুদ্ধের মতো এই সংসার সমুদ্রে ঝাঁপ দাও, দুঃখ লাঘব করার জন্য হয় সংগ্রাম করো, নয় ওই চেষ্টায় প্রাণ দাও। আস্তিক হও বা নাস্তিক হও, অজ্ঞেয়বাদী হও বা বৈদান্তিক হও, খ্রিস্টান হও বা মুসলমান হও, নিজেকে ভুলে যাও। শিক্ষার প্রথম বিষয় এইটি, এই শিক্ষা এই উপদেশ সকলে বুঝতে পারে, ক্ষুদ্র আমির বিনাশ এবং প্রকৃত আমির বিকাশ। আমি এত তপস্যা করে এই সার বুঝেছি যে জীবে জীবে তিনি অধিষ্ঠান হয়ে আছেন, তাছাড়া ঈশ্বর ফিশ্বর কিছুই আর নেই। জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিছে ঈশ্বর, ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, মনপ্রাণ শরীর অর্পণ কর সখে এ সবার পায়। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। পড়েছ মাতৃদেব ভব পিতৃদেব ভব, আমি বলি দরিদ্র দেব ভব মূর্খ দেব ভব। দরিদ্র মূর্খ অজ্ঞানী কাতর ইহারাই তোমার দেবতা হোক, ইহাদের সেবাই পরম ধর্ম জানিবে। আমরা জীবন্ত ঈশ্বরকে পূজা করতে চাই। আমি সারা জীবন ঈশ্বর ছাড়া আর কিছুই দেখিনি, তুমিও দেখনি। এই চেয়ারটাকে দেখতে হলে তোমাকে প্রথমে ঈশ্বর দেখতে হয়, তারপর তারই ভিতর দিয়ে চেয়ারটিকে দেখতে হয়। তিনি দিন রাত জগতে থেকে আমি আছি বলছেন। যে মুহূর্তে তুমি বলো আমি আছি, সেই মুহূর্তেই সেই সত্তাকে জানছ। কোথায় আমরা ঈশ্বরকে খুঁজতে যাব যদি আমরা তাকে আমাদের হৃদয়ে সমস্ত প্রাণীর ভিতরে না দেখতে পাই? যদি একজনের মনে এ সংসার নরককুণ্ডের মধ্যে একদিনও একটু আনন্দ ও শান্তি দেওয়া যায়, সেইটুকুই সত্য। এই তো আজন্ম ভুগে দেখছি, বাকি সব ঘোড়ার ডিম। সাক্ষাৎ ভগবান নরনারায়ণের মানব দেহধারী হরেক মানুষের পূজা করগে, বিরাট আর সরাট। বিরাট রূপে জগৎ, তার পূজা মানে তার সেবা, এর নাম কর্ম। ক্রোড় টাকা খরচ করে কাশী বৃন্দাবনের
ঠাকুর ঘরের দরজা খুলছে আর পড়ছে। এই ঠাকুর কাপড় ছাড়ছেন, তো এই ঠাকুর ভাত খাচ্ছেন, তো এই ঠাকুর আটকুড়ির বেটাদের গুষ্টির পিণ্ডি করছেন, এদিকে জ্যান্ত ঠাকুর অন্নবিনা বিদ্যাবিনা মরে যাচ্ছে। বোম্বাইয়ের বেনেগুলো ছারপোকার হাসপাতাল বানাচ্ছে, মানুষগুলো মরে যাক, পাগলাগারও দেশময়। প্রত্যেক নরনারীকে, সকলকেই ঈশ্বর দৃষ্টিতে দেখতে থাকো। তোমরা কাউকে সাহায্য করতে পারো না, কেবল সেবা করতে পারো। প্রভুর সন্তানদের যদি সম্ভব হয় স্বয়ং প্রভুর সেবা করো। যদি প্রভুর অনুগ্রহে তার কোনো সন্তানের সেবা করতে পারো তবে তোমরা ধন্য। নিজেদের খুব বড় কিছু ভেবো না, তোমরা ধন্য যে সেবা করবার অধিকার পেয়েছ, অন্যতা পায়নি। উপাসনা বোধে ওইটুকু করো। দরিদ্রের মধ্যে আমি যেন ঈশ্বরকে দেখি, নিজের মুক্তির জন্যই তাদের কাছে গিয়ে আমি তাদের পূজা করব। কতগুলো লোক যে দুঃখ দারিদ্র্যে কষ্ট পাচ্ছে তা তোমার আমার মুক্তির জন্য, যাতে আমরা রুগী পাগল কুষ্টি পাপী প্রভৃতি রূপধারী প্রভুর পুজো করতে পারি। প্রথম পুজো বিরাটের পুজো, আমাদের চারপাশে যারা আছে তাদের পুজো, এদের পুজো করতে হবে। পুজো শব্দটিই হচ্ছে ঠিক কথা, এছাড়া আর কোনো শব্দেই আমার অভিপ্রেত ভাবটা প্রকাশ করা যাবে না। এইসব মানুষ ও পশু এরাই আমাদের ঈশ্বর, আর আমার স্বদেশবাসীরাই আমার প্রথম উপাস্য। পরস্পরের প্রতি দেশ হিংসা পরিত্যাগ করে, পরস্পর বিবাদ না করে প্রথমেই এই স্বদেশবাসীদের পুজো করতে হবে। আমার কথা যদি শোনো তবে তোমাকে আগে তোমার ঘরের দরজাটি খুলে রাখতে হবে। তোমার বাড়ির কাছে পাড়ার কাছে কত অভাবগ্রস্ত লোক রয়েছে, তোমায় তাদের যথাসাধ্য সেবা করতে হবে। যে পীড়িত তাকে ঔষধপত্র জোগাড় করে দিলে এবং শরীরের দ্বারা সেবা শুশ্রূষা করলে, যে খেতে পাচ্ছে না তাকে খাওয়ালে, যে অজ্ঞান তাকে তুমি যে এত লেখাপড়া শিখেছ মুখে মুখে যতদূর হয় বুঝিয়ে দিলে। আমার পরামর্শ যদি চাও বাপু, তাহলে এইভাবে যথাসাধ্য লোকের সেবা করতে পারলে তুমি মনের শান্তি পাবে। সমস্ত উপাসনার সার শুদ্ধ চিত্ত হওয়া এবং অপরের কল্যাণ করা। দরিদ্র দুর্বল রুগী সবার মধ্যে যিনি শিব দর্শন করেন তিনি ঠিক ঠিক শিবের উপাসনা করেন, আর যে কেবল প্রতিমার মধ্যে শিবের উপাসনা করে তার উপাসনা একেবারেই প্রাথমিক পর্যায়ের। যে কেবল মন্দিরেই শিব দর্শন করে তার চেয়ে যে জাতি ধর্ম নির্বিশেষে একজন দরিদ্রকে শিব বোধে সেবা করে তার প্রতি শিব বেশি প্রসন্ন হন। এক ধনী ব্যক্তির একটি বাগান এবং দুটি মালি ছিল। তাদের মধ্যে একজন খুব অলস, সে কোনো কাজই করত না, কিন্তু প্রভু আসামাত্র হাত জোর করে প্রভুর কি রূপ কি গুণ বলে তার সামনে নাচত। অপর মালিটি বেশি কথা বলতে জানত না, সে খুব পরিশ্রম করে প্রভুর বাগানে সব রকম ফল ও শাকসবজি উৎপাদন করত এবং সেগুলি মাথায় করে অনেক দূরে প্রভুর বাড়িতে নিয়ে যেত। এই দুজন মালির মধ্যে প্রভু কাকে বেশি ভালোবাসবেন? শিব আমাদের সকলের প্রভু এবং এই জগৎ তার উদ্যান। আর এখানেও দু ধরনের মালি আছে। এক শ্রেণীর মালি অলস কপট, কেবল শিবের রূপের তার চোখ নাক ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা করবে। আর এক শ্রেণীর মালি আছেন যারা শিবের দুর্বল সন্তানদের জন্য, তার সৃষ্ট সমস্ত প্রাণীর কল্যাণের জন্য চেষ্টা করেন। এই দুই শ্রেণীর ভক্তের মধ্যে কে শিবের বেশি প্রিয় হবেন? নিশ্চয়ই যিনি শিবের সন্তানদের সেবা করেন। যিনি পিতার সেবা করতে চান তাকে আগে তার সন্তানদের সেবা করতে হবে, যিনি শিবের সেবা করতে চান তাকে শিবের সন্তানদের সেবা সবার আগে করতে হবে, জগতের জীবদের সেবা আগে করতে হবে। শাস্ত্রে বলা হয়েছে যারা ভগবানের দাসদের সেবা করেন তারাই ভগবানের শ্রেষ্ঠ দাস। অতএব এটা সর্বদা মনে রাখবে। আমি তোমাদের আবারও বলছি, তোমাদের শুদ্ধচিত্ত হতে হবে এবং যে কেউ তোমাদের কাছে আসে যথাসাধ্য তার সেবা করতে হবে। এইভাবে পরে সেবা করা শুভকর্ম। এই শুভকর্মের ফলে চিত্ত শুদ্ধ হয় এবং সবার ভেতরে যে শিব রয়েছেন তিনি প্রকাশিত হন।
আর যদি কেউ স্বার্থপর হয়, সে যদি পৃথিবীতে যত দেবমন্দির আছে সব দেখে থাকে, সব তীর্থ দর্শন করে থাকে, সে যদি চিতাবাঘের মতো সেজে বসে থাকে, তাহলেও সে শিব থেকে অনেক দূরে। তুমি ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ মন্দির। আমি কোনো মন্দিরের কোনো রকম প্রতিমা বা কোনো রকম শাস্ত্র উপাসনা না করে বরং তোমার উপাসনা করব। লোকে এত পরস্পর বিরোধী চিন্তা করে কেন? লোকে বলে তারা খুব বাস্তববাদী, বেশ কথা, কিন্তু এইখানে তোমার উপাসনার চেয়ে আর কি বেশি বাস্তব হতে পারে? আমি তোমাকে দেখছি, তোমাকে বিলক্ষণ অনুভব করছি, আর জানছি যে তুমি ঈশ্বর। মানব দেহান্তর্গত মানবাত্মাই একমাত্র উপাস্য ঈশ্বর। অবশ্য অন্য জীবজন্তুরাও ভগবানের মন্দির, কিন্তু মানুষই সর্বশ্রেষ্ঠ মন্দির। মন্দিরের মধ্যে তাজমহল। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, আমরা জানি তাজমহল একটি মসজিদ, কিন্তু স্বামীজি এখানে বলছেন যে মানুষই সর্বশ্রেষ্ঠ মন্দির, মন্দিরের মধ্যে তাজমহল। এই প্রসঙ্গে অনেক বিতর্ক আছে। অনেকে মনে করেন তাজমহল আসলে মন্দির ছিল এবং তার নিচে অনেকগুলো কক্ষ, যেটা সরকার থেকে সাধারণ মানুষের কাছে গোপন করা হয়েছে, যদিও তা গোপন করা উচিত নয়, বিশেষ করে ভারতবাসীর কাছে, কারণ ভারতবর্ষের এই সকল মন্দির বা মসজিদগুলো ভারতবর্ষের মানুষের কাছে সম্পদ স্বরূপ। তাদেরকে শুধু রাখা হয়েছে রক্ষণাবেক্ষণের জন্য। যারা আর্কিওলজিস্ট আছেন তারা রক্ষণাবেক্ষণ করবেন, কিন্তু দেখা যাচ্ছে তারা রক্ষণাবেক্ষণের পরিবর্তে তারা আমাদের থেকে কিছু লুকাচ্ছেন। তারা অনেকগুলো কক্ষ খুলছেন না, বিভিন্ন দ্বার বন্ধ করে রেখেছেন, শুধু তাজমহলের নয়, এবং বিভিন্ন মন্দিরের মূর্তি চুরি যাচ্ছে এবং সেগুলো বাইরে চড়া দামে বিক্রি হচ্ছে এবং হয়েছেও আগে। খুবই খারাপ লাগে যে আমাদের দেশে এরকম একটা করাপ্ট আর্কিওলজিস্ট সংস্থা আছে, যারা দেশের মন্দির বা বিভিন্ন জায়গাগুলো আমাদের থেকে লুকাচ্ছে এবং চুরি করছে। জানি না বাস্তবে এরা কী করছে, এটা আমার একটি আন্দাজ। ইউটিউবে একজন ঐতিহাসিক আছেন, প্রবীণ কুমার, ওনার একটা ইউটিউব চ্যানেল আছে এবং ওখানে উনি বিভিন্ন গবেষণা করে মন্দির মসজিদের, বিভিন্ন প্রাচীন মন্দিরের গবেষণা করেন এবং সেখানেও উনি দেখিয়েছেন যে এটি সম্ভবত মন্দির ছিল। যাই হোক, তো স্বামীজিও বলছেন মানুষই সর্বশ্রেষ্ঠ মন্দির, মন্দিরের মধ্যে তাজমহল। যদি মানুষের মধ্যে তার উপাসনা করতে না পারলাম, তবে কোনো মন্দিরেই কিছু উপকার হবে না। যে মুহূর্তে আমি প্রতিটি মানুষের সামনে শ্রদ্ধা সহকারে দাঁড়াতে পারবো আর বাস্তবিক তার মধ্যে ঈশ্বরকে দেখব, যে মুহূর্তে আমার মধ্যে এই ভাব আসবে, সেই মুহূর্তেই আমি সমস্ত বন্ধন থেকে মুক্ত হব। উপলব্ধির পর কি হয়? ধর্মের এই প্রত্যক্ষ অনুভূতি জগতের যথার্থ উপকার করে থাকে। লোকের ভয় হয় যখন সে এই অবস্থা লাভ করবে, যখন সে উপলব্ধি করবে সবই এক, তখন তার প্রেমের প্রসবন শুকিয়ে যাবে, জীবনের সব কিছুই যাবে চলে, ইহজীবনে ও পরজীবনে তাদের ভালোবাসার আর কিছুই থাকবে না। কিন্তু লোকে একবার ভেবে দেখে না যে যেসব মানুষ নিজের সুখচিন্তায় একরকম উদাসীন, তারাই জগতে সর্বশ্রেষ্ঠ কর্মী হয়েছেন। তখনই মানুষ ঠিক ঠিক ভালোবাসতে শেখে যখন সে দেখতে পায় তার ভালোবাসার জিনিস সামান্য কোনো মর্ত্যজীব নয়। তখনই মানুষ ঠিক ঠিক ভালোবাসতে পারে যখন সে দেখতে পায় তার ভালোবাসার পাত্র খানিকটা মৃৎপিণ্ড নয়, স্বয়ং ভগবান। স্ত্রী তার স্বামীকে আরও বেশি ভালোবাসবে যদি সে ভাবতে পারে তার স্বামী স্বয়ং ভগবান। স্বামী তার স্ত্রীকে আগের চেয়ে বেশি ভালোবাসবে যদি সে জানতে পারে স্ত্রী স্বয়ং ভগবান। সেই মা সন্তানদের আরও বেশি ভালোবাসবে যদি সে সন্তানদের ঈশ্বর বুদ্ধিতে ভাবে, যিনি জানেন শত্রু সাক্ষাৎ ঈশ্বর, তিনি তার মহাশত্রুকেও ভালোবাসবেন। যিনি জানেন সাধু সাক্ষাৎ ঈশ্বর, তিনিই একজন সাধু পুরুষকে ভালোবাসবেন। সেই মানুষই আবার সবচেয়ে অসাধু ব্যক্তিকেও ভালোবাসবেন, কারণ তিনি জানেন যে অসাধুতম পুরুষের পেছনেও আছেন প্রভু। এই ধরনের মানুষ যার নিজের ক্ষুদ্র অহং মৃত, ঈশ্বর সেই অহংয়ের স্থান অধিকার করে বসে আছেন, সেই মানুষ জগতে আলোড়ন সৃষ্টি করে থাকেন। তার কাছে সমগ্র জগৎ রূপান্তরিত হয়ে যায়, দুঃখকর কষ্টকর যা কিছু সবই চলে যায়, সব রকমের গোলমাল দ্বন্দ্ব মিটে যায়। এই জগৎ যেখানে আমরা প্রতিদিন এক টুকরো রুটির জন্য ঝগড়া মারামারি করি, সেই জগৎ তখন তার কাছে কারাগার না হয়ে ক্রীড়াক্ষেত্রে পরিণত হবে।
এই জগতই তখন কি সুন্দর মনে হবে। এই ধরনের মানুষেরই কেবল বলবার অধিকার আছে এই জগৎ কি সুন্দর, তারই কেবল বলবার অধিকার আছে সবই মঙ্গল স্বরূপ। এই প্রত্যক্ষ উপলব্ধির ফলে জগতের এই মহাকল্যাণ হবে যে সমস্ত বিবাদ গণ্ডগোল দূর হয়ে পৃথিবীতে শান্তির রাজ্য স্থাপিত হবে। যদি সব মানুষ এই মহান সত্যের এক বিন্দু উপলব্ধি করতে পারে তাহলে সারা পৃথিবী আর এক রূপ ধারণ করবে। অন্যায় অশোভনভাবে তাড়াতাড়ি অপর সবাইকে অতিক্রম করবার প্রবৃত্তি জগৎ থেকে চলে যাবে, তার সঙ্গে সঙ্গেই সব রকম অশান্তি, সব রকম ঘৃণা, সব রকম ঈর্ষা ও অশুভ চিরকালের জন্য চলে যাবে। তখন এই জগৎ হবে দেবতার বাসভূমি, এই জগতই স্বর্গ হয়ে যাবে। আর যখন দেবতায় দেবতায় খেলা, দেবতায় দেবতায় কাজ, দেবতায় দেবতায় প্রেম, তখন কি আর অশুভ থাকতে পারে? ঈশ্বরের প্রত্যক্ষ উপলব্ধির এই মহাসুফল, সমাজের সব কিছু তখন পরিবর্তিত হয়ে অন্য রূপে প্রতিভাত হবে। আর সবচেয়ে প্রথম যে মহালাভ হবে তা হচ্ছে, তখন তোমরা মানুষকে আর খারাপ বলে দেখবে না, তখন তোমরা আর কোনো অন্যায়কারী হতভাগ্য নরনারীর প্রতি ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করবে না, তখন তোমাদের মনে আর ঈর্ষা বা অন্যকে শাস্তি দেবার ভাব উঠবে না, সে সবই চলে যাবে। তখন প্রেম এত প্রবল হবে যে মানব জাতিকে সৎ পথে পরিচালিত করবার জন্য আর চাবুকের প্রয়োজন হবে না। যদি পৃথিবীতে যত নরনারী আছে তাদের লক্ষ্যভাগের এক ভাগ শুধু চুপ করে বসে খানিকক্ষণের জন্য বলে, তোমরা সকলেই ঈশ্বর, হে মানবগণ, পশুগণ, প্রাণীগণ, তোমরা সকলেই এক জীবন্ত ঈশ্বরের প্রকাশ, তাহলে আধ ঘন্টার মধ্যেই সমস্ত জগৎ পরিবর্তিত হয়ে যাবে। তখন আর চতুর্দিকে ঘৃণার বীজ নিক্ষেপ না করে, ঈর্ষা ও অসৎ চিন্তার প্রবাহ বিস্তার না করে সকল দেশের লোকে চিন্তা করবে, সবই তিনি, যা কিছু দেখছো বা অনুভব করছো সবই তিনি। তোমার মধ্যে মন্দ না থাকলে তুমি কেমন করে মন্দ দেখবে? তোমার মধ্যে চোর না থাকলে তুমি কেমন করে চোর দেখবে? তুমি নিজে খুনি না হলে খুনিকে দেখবে কিভাবে? ভালো হও, সমস্ত মন্দ তোমার কাছে তিরোহিত হয়ে যাবে, এইভাবে সমস্ত জগৎ পরিবর্তিত হয়ে যাবে। এই হলো প্রত্যক্ষ উপলব্ধির মহৎ লাভ, সমাজের পক্ষে এবং সমগ্র মানব জাতির পক্ষে। আলো, আলো নিয়ে এসো, প্রত্যেকের কাছে জ্ঞানের আলো নিয়ে এসো। যতদিন না সকলেই ভগবান লাভ করে ততদিন তোমাদের কাজ শেষ হবে না। দরিদ্রের কাছে আলো নিয়ে চলো, ধনীর কাছে নিয়ে এসো আরও অধিক আলো, কারণ দরিদ্রের চেয়ে তার আলোর প্রয়োজন বেশি। অশিক্ষিত মূর্খের কাছে আলো নিয়ে চলো, শিক্ষিতের কাছে নিয়ে এসো আরও অধিক আলো, কারণ শিক্ষার অভিমান আজ বড়ই প্রবল। এইভাবে সবার কাছে জ্ঞানের আলো পৌঁছে দাও, বাকি যা তা প্রভুই করবেন, কারণ তিনিই তো বলেছেন, কাজেই তোমার অধিকার, ফলে নয়। কি অসাধারণ বাণী! এই বাণী যদি আমরা প্রত্যেকের জীবনে পালন না করতে পারি তাহলে আমাদের জীবনই বৃথা। এবার আমরা পাঠ করছি শ্রী গুরু ভগবানের বাণী। গুরু ভগবান বলেছেন, সকলের আবাল্য খুঁটিনাটি কাটিয়া দেহমন পরিষ্কার করো, তোমাদের ভেতরে পরস্পরে অক্ষুণ্ণভাবে ঐক্যবদ্ধ হও, তোমাদের সকলার মন প্রাণ মধুময় হোক, হিংসাদেশ বর্জন করো, সত্যব্রত গ্রহণ করো, প্রতি ঘরে মঙ্গল ঘটের সেবা করো। ভয়ানক বিপদকাল উপস্থিত, এখনও যদি তোমরা আমার আদেশ নির্দেশ রক্ষা না করো তবে আর রক্ষার উপায় নাই। ওম শান্তিহি, ওম শান্তিহি, ওম শান্তিহি। নিয়ত আশীর্বাদক পরমহংস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়।